সোনার দাম ঊর্ধ্বমুখী, এই আবহে ধনতেরাস, ক্রেতাদের জন্য নানা উপহার ব্যবসায়ীদের, গয়নার মজুরিতেও রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সোনার দাম ঊর্ধ্বমুখী, এই আবহে ধনতেরাস। ধনতেরাস উপলক্ষে স্বল্প ব্যয় সোনা কিনতে চাইছেন, তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। শুধু তাই নয়, সেই সাথে থাকবে রকমারি উপহার। চলছে উৎসবের মরশুম, আজ ধনতেরাস। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবছর সোনা ও রূপোর দাম বৃদ্ধি পেয়েছে বেশ খানিকটা। তথ্য বলছে সোনার দাম গত এক বছরে প্রায় 30% বেড়েছে এবং এখন প্রতি গ্রামে সোনার দাম প্রায় 80,000 টাকা। সোনার দাম বৃদ্ধি পেলেও সোনার চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে ছাড়া কমছে না। অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, সব কিছুতেই সোনার গয়নাকে শুভ বলে মনে করা হয়। সেই সাথে প্রতি বছর এই ধনতেরাসের দিনে সোনার উপকেনার হিড়িক পড়ে যায় গহনার দোকানগুলিতে, যার অন্যথা হয়নি এই বছরও। ধনতেরাস উপলক্ষে বনগাঁ শহরে বিভিন্ন সোনার দোকানগুলিতে রয়েছে নানা রকম ছাড়ের ব্যবস্থা, পাশাপাশি রয়েছে উপহারের ব্যবস্থাও। আজ ধনতেরাস, অনেকের বিশ্বাস ধনতেরাসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, ঘরে সমৃদ্ধি আনতে, তাই অনেকেই সোনার গয়না কেনেন। অনেকেই মনে করেন এই দিন সোনা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে। সোনা সবসময় একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিময় হিসেবে বিবেচিত। সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, তাই সোনায় বিনিয়োগ করা সবসময় বুদ্ধিমানের কাজ বলেও মনে করেন অনেকেই। তাই ভবিষ্যতের কথা ভেবে ধনতেরাসের দিন সোনায় বিনিয়োগ করাই যায়। তাছাড়া সোনার গয়না কিনতে হলে ধনতেরাসের দিনটি বেছে নেওয়া আরও একটি কারণে লাভজনক। ওই দিন বিভিন্ন দোকানে সোনার গয়নার মজুরির ওপর বড় অঙ্কের ছাড় দেওয়া হয়, তাই ওই দিন গয়না কিনলে খরচ অনেকটাই কম হয়। তাই বছরের আর 5টা দিনের থেকে এই দিনটায় সাধারণত সোনার দোকানগুলির বাইরে চোখে পড়ে উপচে পড়া ভিড়। এই বিষয়ে বনগাঁ শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী রতন সিনহা জানালেন, দাম ঊর্ধ্বমুখী এটা ঠিক, তবে সাধারণ মানুষের প্রয়োজন ও চাহিদা রয়েছে সেই মতো, আমরাও প্রস্তুতি নিয়েছি। তিনি আরো বলেন, একটা চাহিদা থাকেই, কিন্তু দামটা প্রচুর ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও যে আমাদের যে একটা ডিসকাউন্ট চলে, শুধু আমাদের নয় প্রত্যেকটা শোরুমে এখন বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে, সেটার জন্য কাস্টমার খুশি হয়ে এখন নিতে আসছে। দামটা খুব একটা ম্যাটার করছে না, যেটা নিতেই হবে সেটা তো কিছু করার নেই, এই দামে সে পারচেস করতেই চাইছে। অন্য অন্য বছরের তুলনায় একটু কম, কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে খুব একটা খারাপ কিছু নয়, মোটামুটি অ্যাভারেজ চলে যাবে। যেহেতু এবছর তুলনামূলক সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেই কারণে বিভিন্ন দোকানগুলি মজুরির ওপর বেশ খানিকটা ছাড় দিয়েছে। শুধু তাই নয়, ক্রেতাদেরকে আকর্ষণ করবার জন্য রয়েছে রকমারি উপহারের ব্যবস্থাও। এর ফলে ক্রেতাদের খানিকটা আনন্দ দেওয়া যাবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে বনগাঁ শহরের সোনার দোকানগুলিতেও। বনগাঁ শহরের অপর এক স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারুণ জানান, ধনতেরাস শুরু হয়েছে কারণ এই দিনটির দিকে তাকিয়ে থাকে যেমন ব্যবসায়ীরা, তেমনি কাস্টমাররা। এই দিনটি একটা শুভ দিন, মানুষ চায় এই দিনটিতে কিছু জিনিস কিনে নিয়ে যেয়ে, সে ছোটো সোনার জিনিসই হোক বড়ো গহনা হোক, এই দিনটিতে তো তারা সোনা কেনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আর আমরাও ব্যবসায়ীরা এই দিনটিতে অপেক্ষা করে থাকি কাস্টমার আসুক, তাদের বিভিন্ন রকমের উপহার নিয়ে আমরাও দাঁড়িয়ে আছি, কারণ এই দিনটিতে তাদেরও সেই উপহার দেওয়ার জন্য গহনা কেনার সঙ্গে সঙ্গে। সোনার দাম ঊর্ধ্বমুখী এটা বাস্তব, কিন্তু ঊর্ধ্বমুখী হলেও মানুষ কিন্তু কেনার আগ্রহটা আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি। কালকের থেকেই শুরু হয়েছে আমাদের অফার, 31 তারিখ পর্যন্ত আছে, মানুষ কিন্তু সেই সুযোগটা নিচ্ছে এবং আসছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।